हेलो जे जेखान থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আমি আজকেও একটা বিষয় নিয়ে পেঁচাল পাড়তে আসছি। তো আজকে পেঁচাল পাড়ব হইল ফেসবুক এবং ইউটিউবে এবং বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে যারা বিভিন্ন রকমের কমেন্ট করেন এইসব কমেন্টের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হলো যে আপনারা আমার সাথে একমত হবেন যে আমরা বিভিন্ন সময় ফেসবুকে, বিভিন্ন পেজে, ইউটিউবে এবং বিভিন্ন পত্রিকার পেজগুলোতে দেখি যে অনেকে খুবই খারাপ মন্তব্য করেন এবং অনেকে খুবই জঘন্য ভাষায় গালাগালি টাইপ কথাবার্তা কমেন্টসে লেখেন। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, প্লিজ আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এটা আসলে ভালো কাজ না। কেন ভালো কাজ না সেই ব্যাপারে দুই চারটা কথা বলি। দেখেন, আমি আপনি ছাড়াও আরো অনেক মানুষ এগুলো ব্যবহার করে বিভিন্ন বয়সের। দেখা গেছে আপনার মনের অজান্তে কিংবা আপনার নিজের অজান্তে আপনার বাবা মা, আপনার ভাই বোন, চাচা মামা, কাকা ফুপু, কাজিনরা, এলাকার পাড়া প্রতিবেশী আপনি যে গালাগালিটা কমেন্টে লিখতেছেন এই গালিটা কারো না কারোর চোখে পড়তেছে। আপনার যদি একটা ভাইগনা ভাতিজা দেখে যে আমার চাচা এই ধরনের মন্তব্য করছে কোথাও কাউকে, তো আপনার ভাতিজা কিংবা ভাইদার কিংবা আপনার ছোট ভাই আপনার প্রতি তার কি ধারণাটা হবে? তো এটা হলো একটা ব্যাপার আর কি। আরেকটা ব্যাপার হলো যে এই যে আমরা কমেন্টে যে কোনো নায়ক কিংবা কোনো নায়িকাকে বাজে ধরনের কথাবার্তা লিখি বিভিন্ন সময়, আপনি একটা জিনিস দেখেন যে আপনি যে আজকে কমেন্ট করতেছেন এই কমেন্টটা কিন্তু আজকে করলে না আপনি দুদিন পরে এটা মুছে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা কিন্তু ওখানে রয়ে যায়। তো কখন না কখন, কোন সময় না কোন সময় কেউ না কেউ আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো রিলেটিভ আপনার এই কমেন্টটা যখন দেখবে তখন সে আপনার প্রতি তার অনেক ধারণা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো এক নম্বর। দুই নম্বরে বিভিন্ন বয়সের মানুষজনরা এগুলা দেখে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার কমেন্ট মানে হলো যে আপনি নিজের মস্তিষ্ক থেকে আপনার যে শব্দটা আসছে সেই শব্দটা আপনি ওইখানে লিখলেন। তো এইটা থেকে দেখা গেছে যে আপনি ভদ্রলোক, কারোর একটা কোনো ছবি কিংবা কারোর একটা কমেন্ট, কারোর একটা স্ট্যাটাস কিংবা কারোর গান, কারোর সিনেমা আপনার কাছে খারাপ লাগছে, তার মানে এই না যে আপনি মানুষ খারাপ, আপনি মানুষ ভালো। এখন আপনি উত্তেজিত হইয়া, ইমোশনাল হইয়া কিংবা মস্তিষ্কে বিকৃত হওয়ার কারণে আপনি একটা বাজে কথা লিখলেন, অথচ আপনার সমাজে ভালো লোক। দেখেন, ওই একটা কমেন্ট আপনার পুরা মেন্টালিটিটাকে পরিবর্তন করে দিবে। যারা আপনাকে চেনে জানে তাদের কাছে আপনি শুধুমাত্র একটা কমেন্টের কারণে, অথচ দেখা গেছে যে আপনি ভদ্রলোক, হ্যাঁ, কখনোই কিছু করেন, একটা কমেন্ট। এটা হলো একটা সিম্পল জিনিস বললাম। আর দুই নম্বরে যেটা বললাম যে দেখেন, আমরা অনলাইনে যারাই কাজ করি কিংবা অনলাইনে ম্যাক্সিমাম টাইম থাকি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা আমাদের প্রজন্ম যারা আছে, ধরেন অনেক সময় দেখা যায় যে অনেক, এটা আমি বলতেছি আপনারা ব্যাপারটা অন্যভাবে নেবেন না, দেখা গেছে কি অনেক মানুষ মাথায় টুপি থাকে, পাঞ্জাবি পরা থাকে, ইয়াং ছেলে মাথায় টুপি পাঞ্জাবির ব্যাপারটা আপনারা অন্যভাবে নেবেন না, দেখা গেছে সে একটা খারাপ মন্তব্য করলো, মানে খুবই জঘন্য টাইপের কোনো একটা মেয়ের ছবিতে করলো, হ্যাঁ, তো করলো, তখন দেখা যায় কি ব্যাপারটা হয়েছে কি, তখন অনেকেই এটা দেখা, আচ্ছা উনি বলছে হুজুর টাইপের উনি, আচ্ছা আমিও বলি, হয় কি মানুষ ই হয়, উদ্বুদ্ধ হয় আর কি। দেখা গেল যে আপনি এক এলাকার বড় ভাই, আপনি একজনের খুব থ্রেটমূলক কিংবা বাজে মন্তব্য করলেন, আপনার এলাকার ছোট ভাই জুনিয়র যারা আছে তারা উদ্বুদ্ধ হইলো, তারা চিন্তা করলো আরে বড় ভাই তো ওরে সেই রকম দিছে, তাহলে আমিও দেই, তো উনি দিল। বন্ধু বান্ধবের ভিতরে, পাড়া প্রতিবেশীদের ভিতরে একই গ্রুপ, একই সার্কেল, একই সিন্ডিকেট, এইগুলা এই যে যে কমেন্টের যে বাজে মন্তব্যগুলা এগুলা একজনটা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয় আর কি। তো এই যে প্রক্রিয়াটা আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো যে এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ এই জিনিসটা কোনো ভালো কিছু না, এটা খুবই জঘন্য টাইপের একটা জিনিস। অনেকে আছেন যে ধরেন আপনি একজন সিঙ্গারকে পছন্দ করেন না, তাকে আপনার ভালো লাগে না, ঠিক আছে, তাকে ইগনোর করেন, ইউটিউব হলে আপনাকে তাকে ডিসলাইক দিতে পারেন, বলতে পারেন যে ভাই আপনার গান আমার ভালো লাগে না, গানটা বাজে, এগুলো ঠিক আছে, গানটা ভালো হয় না কিংবা হইতে পারে। ফেসবুকে অনেক সময় অনেক মেয়ের একটু হট ছবি দেয়, তো নর্মালি একটা জিনিস দেখেন, ওই মেয়েটা হট ছবি দিচ্ছে, ওই মেয়ে হট ছবি দিলে তো আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম কিংবা কোনো প্রভাব বিস্তার করবে না, কিংবা আপনার রিলেটিভও না আসে হট ছবি, আপনি আবার ছবিটা দেখছেন, আবার অনেকে কপি করেও রাখে। ঠিক আছে, ওই মেয়েটা মুসলিম কান্ট্রি, ঠিক আছে, সে তার জীবন, তার লাইফ, খারাপ হলে তার খারাপ হবে, ভালো হলে তার হবে। আপনি তার ছবিতে পরামর্শ দিতে পারেন তাকে, তার মানে এই না যে সে করছে খারাপ করছে থেকে আপনিও তাকে চরম লেভেলের গালাগালি করবেন, এগুলা তাহলে কি হলো? তাহলে ওই মেয়েটা হট ছবি দিছে, সে অন্যায় করছে থেকে আপনিও অন্যায় করলেন। নর্মালি কি হয় যে আমরা ওই যে অনেক পুরনো সিনেমার একটা গান আছে যে উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পরে, চোখ বুঝিয়া লম্ব দিলে পা ভাঙিয়া যায়। হ্যাঁ, তো ওই সূত্র থেকে বলতে চাই যে আপনি ভালো মানুষ, তো আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তো আর আপনি কাউকে গালাগালি করবেন না। আর আপনি যদি গালাগালি করেন তাহলে আপনার পাড়া প্রতিবেশী, আপনার সার্কেলের কেউ তো আপনারা ভালো বলবে না, কারণ গালাগালিটা আমাদের দেশে একটা অপরাধ হিসেবে দেখে। আর সেটা নিজেদের ভিতরে হইলে একরকম ব্যাপার হয়, আর আপনি যখন প্রকাশ্যে অনলাইনে কাউকে গালাগালি দিচ্ছেন তখন আপনার নামে ট্রেডমার্ক হয়ে যাচ্ছে যে আপনি গালাগালি করেন। তো এই গালাগালির বিষয়টা কয়েকবারই বললাম যে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ যেই নায়কটাকে আপনার ভালো লাগে না, ঠিক আছে, আপনি ভালো না লাগলে তার কোনো কিছু আপনার দেখার দরকার নাই, তার মানে তার নতুন একটা সিনেমা আসলে, ইউটিউবে গান আসলে কিংবা ফেসবুকে পোস্টার আসলে আপনার ভালো লাগে না বলে আপনি তারে বাজে কিছু বললেন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার সবচেয়ে প্রিয় নায়ককে, আপনি একরকম বলবেন। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, এখানে মতের একটা ব্যাপার থাকে। আমি যদি বলি আপনার প্রিয় নায়িকাকে, আপনার সাথে আমার মিলবে না, কিংবা আরো আপনার সার্কেল তো বাদই দিলাম, আপনার যে ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে যে 10-12 জন লোক আছে, আত্মীয় স্বজন মিলে যেন ধরেন 20 জন আছে, ওই 20 জনের সাথে তো আপনার চয়েস মিলবো না, তো আপনি কি তাই বলে তাদেরকে গালাগালি করবেন? অবশ্যই করবেন না। তো এই 20 জনের সাথে আপনি আপনার এলাকার সার্কেল হিসাব করেন, কর্মস্থল হিসাব করেন, তাহলে দেখবেন 50 জন 100 জন মানুষ হবে। ওই 100 জন মানুষের কাছে আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করেন, দেখবেন 100 রকমের হবে। তো আপনি যাকে গালাগালি করতেছেন, দেখা গেছে আপনার সার্কেল, আপনার ফ্যামিলির কেউ একজন তারে পছন্দ করে, কোনো না কোনো ভাবে তার সাথে রিলেটেড, তো আপনার ওই খারাপ কমেন্টটা তার চোখে পড়তে পারে এবং আপনি দেখেন, তখন আপনি লজ্জা পাবেন। আমি এটা বলছি এই কারণে, দেখা গেল যে একটু আগে বললাম যে আমি একটা মেয়ের একটা সিঙ্গারকে আমি ইউটিউবে খুব বাজে বলছি, এবং দেখা গেছে যে আমার দুঃসম্পর্কের কেউ কিংবা আমার নিকট আত্মীয় কেউ একজন ওই গান পছন্দ করে, তো ওই কমেন্টটা তার চোখে পড়লো। তো কমেন্টটা আমি কি মেন্টালিটি নিয়ে তারে বলছি সেটা বড় কথা না, বড় কথা হলে আমার ওই রিলেটিভটা যখন দেখবে তখন আমার প্রতি তার একটা খারাপ ধারণা হবে যে আঙ্কেল কিংবা চাচু কিংবা ফুপু কিংবা দুলাভাই কিংবা ভাই হ্যানত্যান, তার মেন্টালিটি কত খারাপ, সে এরকম প্রকাশ্যে হ্যানত্যান এগুলো করে। তো এইগুলো এরকম আরো অজস্র উদাহরণ আমি দিতে পারি। তো এগুলো থেকে আমরা বিরত থাকি। আপনার যেটা ভালো লাগে না সেটা আপনি কইরেন না, আপনার যে গান ভালো না লাগে আপনার গান শুনেন না, যে সিনেমা, যে নায়ক, মানে যারা আপনার ভালো লাগে না যায়েন না আপনি ওইদিকে, কিন্তু তার মানে তারে খারাপ গালাগালি দেওয়ার কিছুই নাই। তো এইটাই ছিল আমার আসলে আপনাদেরকে বলা। আর এই জিনিসটা এই যে ফেসবুকে অনেক বেশি, ফেসবুকে যেহেতু এটার একটা প্রতিকার আছে, যেমন ফেসবুকে যেটা হয় অনেকে ব্লক করে, অনেকের ফ্রেন্ড লিস্টে থাকলে আনব্লক করে, আবার দেখা যায় যে একজন খারাপ কথা বললে ওই খারাপ কথার পিছনে আরো অনেক মানুষ প্লাস হয় খারাপ বলার জন্য। এই যে একটু আগে যে উদ্বুদ্ধ হওয়ার ব্যাপারটা বললাম, দেখা গেলো আপনি একটা মেয়ের কিংবা একটা নায়িকারে একটা বাজে মন্তব্য আপনি করছেন, তো করার পরে দেখা গেছে যে আপনার মতো এরকম কিছু বাজে লোক আছে যারা ওই বাজে জায়গাটার ভিতরে ঝাঁপায় পড়ে। হ্যাঁ, তো উদ্বুদ্ধ হয় আর কি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি কোনো একটা ভালো গানটা ভালো বলেন, যেটা আপনার কাছে ভালো লাগছে, তখন দেখবেন যে অনেকেই হয়তো এটাকে খারাপ বলবে, তখন আবার আপনি অনেক সময় নিজেই করবেন, সালা আমার পছন্দের গান এটা আমি ভালো বললাম, তো অনেকেই খারাপ বলতেছে, তো আপনার নিজের কাছেও খারাপ লাগবে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো কি, ধরেন আপনি একটা ছবি আপলোড করছেন, যে ছবিটা আপনার খুব প্রিয়, এখন তার মানে এই না যে আপনার হয়তো 2000, 4000, 5000 বন্ধু বান্ধব আছে, সবাই তো আপনার এই ছবিটাকে পছন্দ করবে না, এটা তো আপনি স্বীকার করেন। আপনার ছবিতে সবাই তো লাভ রিয়াক্ট দিবে না, তাই না? किंबा सबाई वाओ बोलबे ना तो अल्प किछु लोकजन बोलबे तो आपनार काछे मने हय ना जे आपनार फ्रेंड लिस्टे जतगुलो मानुष आछे प्रत्येकटा मानुषेरই लाभ रिएक्ट किंबा वा रिएक्ट देওয়া उचित কিন্তু সবাই তো দিচ্ছে না তার মানে কি সবার কাছে ভালো লাগতেছে না এবং সবার কাছে আপনি ভালো না এই জিনিসটাই মূলত আমি বলতে চাই আর কি যে এই যে আমাদের যে সমাজ আমাদের যে নেটওয়ার্ক ফেসবুক ইউটিউব অনলাইন পত্রিকাগুলো এটা তো একটা সার্কেল মানে অনেক বড় একটা সার্কেল অনেক বড় একটা গোষ্ঠী অনেক বড় একটা নেটওয়ার্ক এই নেটওয়ার্কে খারাপ ভালো অনেক কিছু থাকবে তার মানে এনে যে সবকিছুই আপনার মন মতো হবে বিষয়টা এরকম না আপনার আমার মন মতো সবকিছু হবে না তো তার মানে আপনার আমার মন মতো যেটা হবে না তো সেটাকেই আপনি খারাপ তো বলতে পারেন না কি সেই সেটা হলো ব্যাপার আর এমনো আমাদের দেশে আরেকটা মাইন্ডসেট হয়েই রয়েছে যেমন রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি ফুটবলে আবাহনী মোহামেডান হ্যাঁ তারপরে আর কি আছে আচ্ছা আপাতত আর কিছু মনে করতেছ না এরকম কিছু ব্যাপার থাকে তারপরে হিন্দু মুসলিমের একটা কাহিনী তো আমাদের দেশে নাই দক্ষিণ এশিয়ার ভিতরে আছে দুইটা গোষ্ঠী হয়ে যায় তো এগুলা হয় আর কি ফেসবুকেও একই কাহিনী হয় তো ঘুরে ফিরে আমার কথা একটা আমার আসলে মূল আলোচনা আমি করে ফেলছি তো আপনারা ব্যাপারটা একটু ভাববেন যে আসলে এটা আমি যেগুলো বললাম এগুলো ঠিক কিনা কিংবা এই যে মানুষজন বিরূপ মন্তব্য করে ফেসবুক ইউটিউবে এটা আসলে ঠিক কিনা তো যেহেতু আমি মাঝে মাঝে ইউটিউবে এসে একটু প্যাচাল পারি তো আমি সব পজিটিভ জিনিস নিয়ে প্যাচালটা পারি তো তো পজিটিভ জিনিস আবার অনেকেরই পছন্দ না আর নেগেটিভ জিনিসের সাথে আমি নাই আমি সবসময় ভালো জিনিসের সাথে থাকি তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্যাচাল শেষ করতেছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম।